নমস্কার বন্ধুরা দেশি ছাগলের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন পর আমাদের ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফার্মের প্রতিবেদন আপনাদের সামনে তুলে দেশি ছাগল পালন সব থেকে আশ্চর্যের বিষয় যেটা বিগত তিন বছর চার বছর আগে বা ছাগল পালনটা যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছে বা যে প্রতিবেদনগুলো আমরা শুরুর দিকে দেখেছি তার থেকে কিন্তু এক আমূল পরিবর্তন আমরা পশ্চিমবঙ্গের বুকে বর্তমানে দেখতে পাচ্ছি যে ছাগল পালনের যে বিষয়টা ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যে বিষয়টা দিয়ে শুরু হয়েছিল ছাগল পালন সেটা ভিন্ন আর বর্তমান পরিস্থিতি কিন্তু ভিন্ন সেটা যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা দীর্ঘদিন ছাগল পালন করছেন অবশ্যই ফেস করেছেন বা বর্তমানে যে প্রতিবেদনগুলো উঠে আসছে যে দেশি ছাগল দিয়ে দেশি ছাগলের খামার বা দেশি ছাগল পালন করে স্বাবলম্বী এটাই হচ্ছে পরিবর্তন তো আমরা কোন ছাগল দিয়ে শুরু করেছিলাম কোন ছাগল দিয়ে আছি বা এখনো কিভাবে চলছে সেটাই দীর্ঘদিন পর আপনাদের সামনে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের সব থেকে সুরক্ষিত বিড বা সবথেকে প্রফিটেবল বিড যদি কিছু থাকে ছাগল পালনের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল তো ব্ল্যাক বেঙ্গল নিয়ে অনেক প্রশ্ন অনেক মতভেদ অনেকের মধ্যেই থাকে যে দাদা আপনার সব ব্ল্যাক বেঙ্গল নয় ক্রস বিড বা কিছু তো পুরোনো যে ভিডিওগুলো রয়েছে বা আমাদের যে শুরুর ভিডিওগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করেছি যে ফার্ম শুরুর যে সময়টা তখন কিন্তু ভালো ব্রিডার আমি জোগাড় করতে পারিনি ক্রস ব্রিডের ওপর কাজ করেছি সেইখানকার কিছু ছাগল আমার এখানে রয়েছে যে দশটা ছাগল দিয়ে আমার ফার্মিংয়ের যাত্রা শুরু আর সেইখানে আজকে আজকের দিনে দাঁড়িয়ে নব্বই প্লাস ছাগল রয়েছে সংখ্যায় ছোট বড় মিলিয়ে তো সেই ক্ষেত্রে ছাগলের সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু ছাগল আমাকে রাখতে হবে সম্পূর্ণ বিক্রি করে দিলে দশটা ছাগল দিয়ে কখনোই স্বাবলম্বী হওয়া যায় না বা আমি যে আকারে আমার ফার্মের আয়তনটাকে বৃদ্ধি করতে চাইছি সেইটাও কিন্তু সম্ভব হয় না তো যাই হোক বিগত দু বছর ধরে যে ব্ল্যাক বেঙ্গলের ওপর কাজ করছি সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেটাও অনেক পুরনো ভিডিও যে বেশ কিছু দিন হয়েছে যে আপনাদের সঙ্গে আমার ফার্মের কোনো তথ্য শেয়ার করিনি সেটা আমার কাজের সমস্যার কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে আবারও দেখানোর চেষ্টা করব আমার ফার্মের বিডার আমার ফার্মের বাচ্চা প্রোডাকশন কি রয়েছে যে ফার্মিং এর ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে বলি বা সকলকে সতর্ক থাকার অনুরোধ করি যে ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের ফার্মের মধ্যে একটা ব্যালেন্স হারিয়ে ফেলে যে ছাগল হট করে অনেকের সর্দি জ্বর চলে আসে তো বর্তমানে যে পরিস্থিতি আপনারা পরিবেশ দেখেই বুঝতে পারছেন বা গত দিন আমি একটা শর্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আর শর্ট ভিডিওর মাধ্যমেই কিন্তু আমার ফার্মের তথ্য আপনাদের সঙ্গে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করেছি কোন ছাগল কখন বাচ্চা হলো হলো সংখ্যায় বা ম্যানেজমেন্ট রয়েছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই শর্ট ভিডিওগুলো দেখার তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন সেখানে হয়তো মুখে আমি কিছু বলিনি কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে আমাদের পদ্ধতিটা আর সমস্ত পদ্ধতি কিন্তু মুখে বলে সম্ভব নয় তাহলে ভিডিওর আকার যেগুলো হবে সেটা অনেক বড় হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ছাগল আর ওয়েদার সময় যে সমস্যাটা চেঞ্জের বর্তমানে আসছে সেটা হচ্ছে সর্দির সমস্যা যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো খামারে এই সমস্যাটা এখন কম বেশি ফেস করছেন সেটা হলো সর্দি যে নাক ভেজা আর চোখের কাছে ময়লা আসা তো যারা নতুন করে আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন তো সমস্ত প্রশ্নের উত্তরই ধীরে ধীরে কভার করার চেষ্টা করব আর বর্তমানে যে ছাগলের সংখ্যা বা গরুর সংখ্যা বৃদ্ধি বা গাছের জমি বৃদ্ধির কারণে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া সম্ভব হয় না তো অনেকে যে পুরোনো ভিডিওগুলো দেখে প্রশ্ন করেন যে দাদা আপনার সমস্যা কি এসছিল ফার্মের শুরুতে বা আপনি শুরুটা কিভাবে করলেন শুরুটা আমি লোকাল ব্রিড দিয়ে বা আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় সেই ছাগল দিয়ে গ্রামের থেকে কালেকশন করে শুরু করি আপনারাও চাইলে করতে পারেন তবে ছাগল কেনার আগে যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ছাগলের কোয়ালিটি যে আমি যখন ছাগল দশটা জোগাড় করেছি তার মধ্যে হয়তো তিনটে ভালো সাতটায় মিডিয়াম আকারের ছাগল ছিল বা দুটো কমা ছিল তো সেইটা সেই জার্নি বা সেই সময়টাকে পার করে করে ধীরে ধীরে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বা এখন বলতে পারেন যে সহজ ছাগল পালনটা অনেক সহজ হয়েছে আর শুরুতে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে খাদ্য ম্যানেজমেন্ট যে আমরা অনেক কিছু শিখি অনেক কিছু জানি অনেক কিছু দেখি যে কমন যে সমস্যাগুলো সেই সমস্যাই আপনাদেরকে আমি সতর্ক করব তারপর স্যালাইন দেওয়া অপারেশন করা যে বিস্তারিত যে বিষয়গুলো হয় সেটা আপনাদের কোনো ভালো সার্জেন কোনো ভালো সংস্থা কোনো ভালো ট্রেনার যারা আছে তাদের থেকে শিখতে হবে যে ঘরোয়াভাবে ছাগল পালন যারা করছেন ম্যাক্সিমাম দর্শক বন্ধুই হচ্ছে ঘরোয়াভাবে চা পালন করছেন বা তারা ধীরে ধীরে একটা কমার্শিয়ালি সেট দিকে যাচ্ছেন আমি তাদের জন্য সাপোর্ট করব যে কমন যে ডিজিজ যে সর্দির বা চোখে ময়লা কাটার যে বিষয়টা আছে সেইটা আপনাদের আগেও বহুবার শেয়ার করেছে এখনও অনেকে মেসেজ করেন দাদা যে ঠান্ডা লেগেছে কী ওষুধ খাওয়াবো চোখ দিয়ে ময়লা কাটছে কী ওষুধ খাওয়াবো পাতলা পায়খানা করছে কী ওষুধ খাওয়াবো কীমিনাশক কতদিনে করবো তো সমস্ত ভিডিও কিন্তু যে ছাগল পালনের যে আমি যেভাবে করি সমস্ত ভিডিও কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে বিগত যতদিন ধরে আমি ভিডিও করছি কম বেশি চেষ্টা করেছি এর বাইরে কোনো ম্যানেজমেন্ট নেই আমরা যে বিষয়টা সব সময় দেখি যে ছাগল এরকম খাবে এই ছাগলের এত খাবার লাগবে কিন্তু আমরা আসলে কিন্তু সেই ম্যানেজমেন্টটাকে তাল মানে খিচুড়ি করে ফেলি যে দানা খাবার খাওয়ালে ছাগলের ওয়েট গেন হচ্ছে এইটা খাওয়ালে ছাগলের ওয়েট গেন হচ্ছে কিন্তু কন্টিনিউ প্রপার ওয়েতে কিন্তু কেউ কোনো দিনও আমরা ছাগলকে খাবার দিতে পারছি না যারা আজকে ফার্ম ছেড়ে চলে গেছেন বা যারা ফার্ম বন্ধ করে দিচ্ছেন একই সমস্যা হয়তো কোনো একটা ভিডিওতে বা কারোর থেকে শোনা গেল যে দানা খাবার একশো গ্রাম বা পাঁচশো গ্রাম চারশো গ্রাম করে কন্টিনিউ দিতে হবে সেটা কিন্তু কেউ সাত দিন ব্যবহার করছেন কেউ পনেরো দিন ব্যবহার করছেন কেউ দু সপ্তাহ ব্যবহার করছেন তারপরেই কিন্তু সেটাকে বন্ধ করে দিচ্ছেন তো পাঁচ দিন দশ দিন বা দু মাস মাস সঙ্গে যদি ছাগলের গ্রোথ ডবল হতো বা ফার্ম কন্টিনিউ চলতো বা ফার্ম হতো হতো তাহলে কিন্তু অনেক সহজ চার বছরের স্টেবেল যে জার্নিটা রয়েছে আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেল সেখানে কিন্তু ছাগল এক একটা হাতির মতো হয়ে যেত তো সেটা আলাদা বিষয় যে রোগের যে বিষয়টা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে চোখে আমি দেখানোর চেষ্টা করছি যে অনেকে বলেন যে আপনার কি কোনো সমস্যা আসে না আপনার কি ছাগলের মর্টালিটি হয় না তো সকল দর্শক বন্ধুদের সঙ্গে এটাই শেয়ার করো আমি চেষ্টা করি আমার ফার্মে যেন মর্টালিটি না আসে আমার ছাগল যেন অতিরিক্ত অসুস্থ না হয় যে শুরুতেই যে সিমটমগুলো দেখা যায় একটা ছাগল সময় দেয় সেটা লোকাল বিড় হোক বিদেশি বিড় হোক যেখানকার ছাগলই হোক না কেন সেটা আপনাকে রাখতে হবে সময় চোখে চোখে রাখতে হবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার ছাগলের কোনো সমস্যা এসছে আর সমস্যা শুরুতে যদি চিকিৎসা করেন তাহলে বড় আকারের কোনো সমস্যা হবে না আর বড় আকারের সমস্যা যাদের হচ্ছে তাদের একমাত্র পরিবেশের একটা গাভিলতি রয়েছে খাদ্য ব্যবস্থাপনার একটা গাভিলতি রয়েছে বা ঘরের যে ম্যানেজমেন্ট রয়েছে ওপরে যে জায়গাটায় আবদ্ধ থাকছে ছাগল সেইখানকার একটা গাভিলতির কারণে কিন্তু ছাগল অসুস্থ হয়ে মটালিটির দোরগোড়ায় চলে যাচ্ছে বা ছাগল মারা যাচ্ছে আর অনেক খামারি মোটা অঙ্কের টাকা কিন্তু লস করছেন তো ছাগলের চোখে ময়লা কাটার যে বিষয়টা আছে আমি এখানে দুটো একটা ছাগল দেখানোর চেষ্টা করব যে ছাগলের চোখে ময়লা কাটার যে বিষয়টা আছে যে দেখুন যে ছাগলের এই যে চোখে ময়লা কাটছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েদার চেঞ্জের জন্য ছাগলের যখনই সর্দি আসে তখনই কিন্তু ছাগল ময়লা কাটে আর সব থেকে সস্তা সব থেকে উপকারী যে মেডিসিন সেটা হচ্ছে সিবলক্স ডি আমি বহুবার এই সিপ্লক্স ডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখনও করছি যে এর বাইরে কিছু ওষুধ নেই হাতে গোনা পনেরো কুড়িটা মেডিসিন আমি ব্যবহার করি আর কমন যে মেডিসিনগুলো হয় যেটা সর্দি যখন তখন ছাগলের কিন্তু লেগে যায় যে ভেজা খাবার কেউ খেলো বা কেউ বাইরে রয়েছে বৃষ্টির জল গায়ে পড়েছে নাক ভেজা যে ব্যাপারটা থাকে সেটা চলে আসলো তো সেইখানে কিন্তু অ্যাকোনাইট থার্টি এখানে কোনো স্টিকার নেই নাইট থার্টিটা কিন্তু ব্যবহার করি আর এই ফার্মের এই যে মেডিসিনের যে বোতলটা দেখতে পাচ্ছেন তো এইটা দিয়েই কাজ চলে তাহলে বুঝতে পারছেন মেডিসিন কস্ট আর যে ফার্মে কত রয়েছে আর হোমিওপ্যাথি মেডিসিন এই একটা বোতলের দাম পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা আশি টাকার মধ্যে হয়ে যায় যে ভিন্ন কোম্পানির ভিন্ন দামের মধ্যে পাওয়া যায় তো যাই হোক যে বর্তমানে এই সমস্যায় আমি শুধু আমি না বহু খামারি ফেস করছেন যে নাকে সর্দি আর চোখে ময়লা তো সেই ক্ষেত্রে সিপ্লক্স ডি আপনারা এক ফোঁটা করে এক এক চোখে এক ফোঁটা করে সকাল আর বিকাল দুদিন ব্যবহার করতে বলবো দুদিনেই আপনারা রেজাল্ট আপনাদের হাতে পাবেন আর নাইট থার্টিটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ছাগলের কি পরিমাণ সর্দি লেগেছে যদি আজকে সর্দি লেগেছে আর আপনি আজকেই ব্যবহার করেছেন তো তিন দিনের মধ্যে আপনার কোর্স কমপ্লিট তিন দিন ব্যবহার করলে আপনার ছাগল সুস্থ যদি এক সপ্তাহ আগে সর্দি লেগেছে আপনি বুঝতেই পারেননি সেইখানে আপনার গাভিলতি রয়েছে আপনাকে কন্টিনিউ আরও পাঁচ দিন সাত দিন পনেরো দিন পর্যন্ত চালাতে হতে পারে তো অনেকেই আছেন যে তিন দিনের কথা শুনে তিন দিন ব্যবহার করে বন্ধ করে দিলেন তো আগে আপনার যে অসুস্থতার পরিমাণ পার্সেন্টেজ সেটা কিন্তু মাপতে হবে যদি মেপে আপনি সেই শিডিউল অনুযায়ী মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন তবে বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করব আর বারবারির যে এক পিস ফিমেল রয়েছে মেলটা বিক্রি হয়ে আছে আর এআই পদ্ধতির যে ব্যাপারটা রয়েছে সেটা আমার এখানেও বর্তমানে চালু হয়েছে তো যার কারণে মেলটা বিক্রি করে দিয়েছি যে মেলের কোনো প্রয়োজন নেই আর ওই কস্টলি ব্রিড কেনার পরে বিক্রি করাটা যে কতটা কঠিন সেটা আমি হারে হারে বুঝতে পারছি তো এই যে বারবারির আপডেট আপনারা চেয়েছিলেন বারবাড়ির বাচ্চা গ্রোথ সব কিছুই আছে আর পুরো দেশি ছাগলের মতন অ্যাক্টিভ হয়ে মেদিনে দেখা যাক যে অনেক প্রতিবেদন দেখি একটা ছাগল দিয়ে খামার শুরু একশো ছাগলের মালিক দেড়শো ছাগলের মালিক পাঁচশো ছাগলের মালিক তো একটা বারবারই আমি রেখেছি আর এই একটা থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায় সেই চেষ্টাই করব যে একটা দিয়ে আমি কটা ছাগলের মালিক হতে পারি তো ব্ল্যাক বেঙ্গল ছাগল সব থেকে দামি ছাগল আমার কাছে যে আর যাই হোক না কেন যে যে প্রকৃতির ছাগল থাকুক না কেন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে তো আমার কাছে ব্ল্যাক বেঙ্গল শ্রেষ্ঠ আর পিওর বিডের ওপর আমরা কনভার্ট করার চেষ্টা করছি অনেকে কান দেখে লেজ দেখে পশম দেখে বিচার করেন তো এই বাচ্চাটার আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করেছে যে লাল যে বিডারটা রয়েছে তার বাচ্চা তার রেজাল্ট তো আগামী দিনের যে কোয়ালিটির যে বিষয়টা রয়েছে আর যে ফার্মের একটাই লক্ষ্য যে ছাগল তৈরি করা যেটা দীর্ঘ সাড়ে চার পাঁচ বছর ধরে চেষ্টা করছি ছাগল থেকে ছাগল তৈরি আগামী দিনেও বেটার কিছু তৈরি করার চেষ্টা করব যে আমাদের রাজ্যের একটা সম্পদ সেইটাকেই সুরক্ষিত সংরক্ষিত রাখার চেষ্টা করব তো বর্তমানে যে খুশির বিষয়টা আমার ভেতরে কাজ করে আমি ভিডিও আপনাদের সামনে হয়তো আমার ফার্মের ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল করে চিৎকার চেঁচামেচি করতে পারতাম তবে এখন সত্যিই মন থেকে বলছি যে এই যে পরিবেশ যে এই ওয়েদারের কথা কিন্তু বন্ধুরা বলছি না যে বর্তমান যে পরিবেশ যে ব্ল্যাক বেঙ্গল ছাগলে মানুষ ভরসা করছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন বা আমার জানা যে বহু খামারি বাংলাদেশ থেকে হোক উড়িষ্যা থেকে হোক ঝাড়খণ্ড থেকে হোক বহু খামারি কিন্তু যোগাযোগ করেন ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে তারা দীর্ঘ আড়াই বছর তিন বছর কন্টিনিউ চলছে তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বা তাদের ফার্মের আপডেট আমি প্রতিনিয়ত পাচ্ছি বা আমি যে খামারিদেরকে ছাগল দিয়েছি বা আমার থেকে যারা ছাগল নিয়েছে সবাই যে ব্ল্যাক বেঙ্গল নিয়েছে সেটা একদমই না কারণ ব্ল্যাক বেঙ্গল শুরুই হয়েছে বিগত এক দেড় বছর ধরে অল্প অল্প করে বাচ্চা পাচ্ছি আমার বিডার যেটা আছে সবে চার দাঁত থেকে ছ দাঁতে যাচ্ছে চার দাঁত না হওয়া পর্যন্ত আমি বিডার ব্রিডিংই সেইভাবে করাইনি একটা দুটো ছাগল আমি করিয়েছিলাম যে রেজাল্ট কী আসে তো সেই ক্ষেত্রে এর যে ইমিউনিটির যে ব্যাপারটা রয়েছে বা এদের ম্যানেজমেন্টের যে ব্যাপারটা রয়েছে অনেকটাই সহজ হয়েছে যার কারণে কিন্তু আমি আমার দিক দিয়ে স্যাটিসফাইড আর আমরা বর্তমানে মাংসের ওপরে যে কাজটা করছি তার আপডেটও আপনাদের সঙ্গে দেব যে আমরা কারোর ভরসায় বা কারোর উপর ডিপেন্ড করে ফার্ম তৈরি করিনি আমরা আমাদের অর্থ উপার্জন বা সামগ্রিকভাবে যে বিষয়টা থাকে যে স্বাবলম্বী হওয়ার প্রশ্নটা সব থেকে বড় কথা যে আমি একটা কর্মের সঙ্গে যুক্ত রয়েছি সেখান থেকে স্বাবলম্বী হতে হবে তো সেই আশা বা চিন্তা ভাবনা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ছাগল পালনের লাইনে আসা বহু ফার্ম দেখেছি বন্ধ হতে বহু ফার্ম দেখেছি শুরু হতে যে উদ্বোধনের ভিডিও দেখি কিন্তু বন্ধ হওয়ার ভিডিওটা বা সত্যি কারণটা কিন্তু আমরা দেখি না তো যাই হোক আমরা ছিলাম আছি থাকবো আর যে ছোট ছোট খামারি যারা রয়েছেন অনেকে কমেন্ট করেন দাদা আপনার ভ্যাকসিন দেওয়ার ভিডিও কোনো দিনও দেখিনি যে মামা ভাগ্নে এই যে ভাগ্নে ভিডিও করছে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি তো ভ্যাকসিন নিয়ে যাদের প্রশ্ন আছে ভ্যাকসিনের শেডিউল কি আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নম্বর স্ক্রিনে আমি শেয়ার করব যে আপনাদের যা কিছু ইনকোয়ারি থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ছাগল সংক্রান্ত কোনো সমস্যা অনলি ব্ল্যাক বেঙ্গল ছাগল সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বাইরের কোনো স্টেটের বিড হলে আমার সঙ্গে যোগাযোগ একদমই করবেন না আমি সেইখানে আন্তরিকভাবে দুঃখিত ব্ল্যাক বেঙ্গল ছাগল অনলি যদি কারোর কোনো সমস্যা হয় বুঝতে পারছেন না বা কোনো সমস্যা এসে গেছে আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমি আমার সাধ্য মতন দিন ধরে চেষ্টা করছি মানুষের পাশে থাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখার তো সেই চেষ্টাই আগামী দিনেও করব তো ব্রিডিং ফার্মের যে যে গোট ফার্মের যে পরিচয় শুরুর থেকে তৈরির চেষ্টা করেছে সেটা হচ্ছে ব্রিডিং ফার্ম বা একজন খামারি তো অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সেই জিনিসগুলোর উপর আমরা চেষ্টা করব আগামী দিনে প্রতিবেদন তৈরি করার বা কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার তো সুস্থ স্বাভাবিক রয়েছে অনেকে প্রশ্ন করেন যে দাদা ফার্ম ঠিক আছে তো বা কন্টিনিউ আছে তো তো শর্ট ভিডিওগুলো দেখার অনুরোধ করব যে আপনারা সীমিত সময় এক মিনিটেরও থাকে না দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও থাকে ওই সময়টুকু আর যে গোটফার্মের প্রতিবেদন বা আপডেটটুকু আপনারা দেখবেন তো আমাদের যে মূল বিডার রয়েছে সেই বিডারটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে বর্তমান বিডার এবং আগামী দিনের বিডার যে পরিকল্পনা ফার্মিংয়ে যারা আসবেন অ্যাডভান্স মাস ন মাস এক বছর দু বছর পরে কি হবে সেই চিন্তা ভাবনা করে রাখবেন বা সেই যে ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকে সেইগুলোই তৈরি করে রাখবেন তো আমাদের মূল যে বিডার রয়েছে এখন ঘরের নিচে রয়েছে আর আগামী দিনের বিডার যে লাল বাচ্চাটাকে আপনাদের সামনে দেখালাম তার বাবা হচ্ছে এইটা যে ব্ল্যাক বেঙ্গলের পরিচয় শুধু কান খাড়া হলেই ব্ল্যাক বেঙ্গল আরও না ব্ল্যাক বেঙ্গলে দেখুন দাড়ি এটাও কিন্তু ব্ল্যাক বেঙ্গলের একটা বৈশিষ্ট্য সমস্ত ছাগলের থাকে না তো যাই হোক আগামী দিনে ব্ল্যাক বেঙ্গল কি জিনিস ব্ল্যাক বেঙ্গল কেমন হয় আমাদের মতো করে আমরা চেষ্টা করব আর ভবিষ্যতের যে বিডারটা আমাদের রেডি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করি এর থেকেই বাচ্চা উঠবে এর থেকেই মার্কেটিং হবে এটা দিয়েই ফার্ম চলবে এইটুকু দৃঢ় বিশ্বাস যদি ঈশ্বর সমস্ত ছাগল ব্রিডার সবাইকে সুস্থ স্বাভাবিক রাখে আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে তো এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার আর আগামী দিনেও যে ম্যানেজমেন্টের যে ভিডিও হয় এক কথায় যে ঘাস যে ঘাস বললে অনেকে আবার রাগ করেন অভিমানী হয়ে যান যে আর্যকোট ফার্মের শুধু কাটিং বিক্রির ধান্দা কাটিং বিক্রির ধান্দা যদি হতো তাহলে ছাগলগুলো পালন করতাম না শুধু কাটিংই বিক্রি করতাম বা আমাদের তো এখন আপনাদের আশীর্বাদ একুশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ফার্ম বন্ধ করে দিয়ে প্রতিবেদন করতে চালু করে দিতাম যে আমার আর ফার্মের ইন্টারেস্ট নেই ছাগলে লাভ নেই আমি এখন শুধু ছাগল খামারিদের ভিডিও করব প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে দেখাবো কীভাবে সফলতা পাওয়া যায় তো এক তো প্র্যাকটিক্যালি যার সঙ্গে যুক্ত রয়েছি কোন খামারি কি খাইয়ে ছাগল পালন করছে কোন খামারি কিভাবে করছে সেটার উপর নজর না দিয়ে আপনি আপনার ছাগলগুলোকে দেখুন যে আপনার ছাগলের অ্যাকচুয়ালি কি প্রয়োজন আছে আপনি হাজারো খাবারের যদি ভিডিও সার্চ করেন তাহলে হাজারো ফার্মের ভিডিও চলে আসবে সেইখানে কেউ গুড় খাওয়াচ্ছে কেউ ছোলা খাওয়াচ্ছে কেউ চানাচোর খাওয়াচ্ছে তো আপনি কোনটা খাওয়াবেন আপনার ছাগলের কোনটা প্রয়োজন আপনি সেই বিষয়টাকে খেয়াল রেখে আপনার ছাগলের পর্যাপ্ত পরিমাণ খাবারের বন্দোবস্ত রাখুন পর্যাপ্ত পরিমাণ খাবার দিন আপনার ফার্ম সঠিক চলবে বা আপনার ছাগলের গ্রোথ যে বিষয়টা থাকে সেটা থাকবে আমি কিন্তু আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলছি আর বাইরের রাজ্যের যে বিড রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার বডি ওয়েট অনুযায়ী কিন্তু খাবার আপনাকে দিতে হবে আর সেই সমস্ত বিষয় সমস্ত তথ্য আপনারা ইউটিউবে সার্চ করবেন ঠান্ডা মাথায় ভাববেন এইখানে যে পরিশ্রমের গল্পটা রয়েছে সেটা কিন্তু এই চকচকা ভিডিওর মধ্যে আসে না তো প্র্যাকটিক্যালি যেটা আপনাকে করতে হবে আপনার গায়ের ঘাম ছড়াতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা জবে থেকে ছাগলের সঙ্গে যুক্ত হবেন তবে থেকেই আপনাকে ঘাম ছড়াতে হবে সেটা মাথায় রেখে আসবেন শুধু ইনভেস্ট করলে ফার্ম হয় না শুধু ছাগল কিনলেই সফলতা পাওয়া যায় না ঘাস লাগালেও সফলতা পাওয়া যায় না তো সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেটাই মাথায় রাখতে বলবো তো ছাগলগুলোকে দেখালাম যে সংখ্যায় অনেকের মধ্যে জিজ্ঞাসা করবেন যে একটা কমন যে কমেন্ট থাকে যে দাদা কতগুলো ছাগল আছে দাদা ছাগল এখন গুনি না আশি নব্বইটা বেশি আছে আর অনেকে ফার্ম ভিজিটের কথা বলেন তো প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার এগারোটা থেকে দুটোর মধ্যে আপনারা ফার্ম ভিজিট করতে পারেন যে ফার্ম ভিজিট করার যে সুবন্দোবস্ত করে দিয়েছি কেউ অনুরোধ করবেন না দাদা ফার্মের ভেতরে ঢুকবো আমি অন ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘাসের জমির পাশ দিয়ে আমি জায়গা রেখেছি সম্পূর্ণ শুরুর থেকে লাস্ট পর্যন্ত আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন তবে মূল ফার্মের ভেতরে আসার অনুরোধ করবেন না কারণ আমি মানুষকে বিশ্বাস করে দেখেছি সেখানে ক্ষতির সম্মুখীন ছাড়া আর কিছুই হয়নি তো শুরুতে ছাগলের সমস্যা হয়েছিল খাদ্য ম্যানেজমেন্টে সেটাকে রিকভারি করেছি শুরুতে সমস্যা হয়েছিল চিকিৎসা সংক্রান্ত তো আমি আমার যারা সিনিয়র রয়েছে আমার লোকালে যারা দীর্ঘদিন যাবৎ বহু বছর ধরে বাপ দাদার পরম্পরায় যে চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিতে চলছে তাদের থেকে আমি সেই জ্ঞানটুকু নেওয়ার চেষ্টা করেছি বা এখনও নেওয়ার চেষ্টা করছি সেইভাবে কন্টিনিউ চলছে তো রবিবার করে আপনারা ফার্ম ভিজিট করতে পারেন অনেকেই কমেন্ট করেন যে দাদা আপনার ফার্মে যাব অবশ্যই আসতে পারেন শুধুমাত্র রবিবারেই সময় দিতে পারবো তা বাদ বাকি দিনগুলোতে আমার পক্ষে সময় দেওয়া সম্ভব নয় তো সুবন্দোবস্ত আপনাদের জন্য করেছি আর যে কোট ফার্মের ছাগল দেখার জন্য করেছি যে আপনারা আসুন দেখুন যে আগে দেখতে হবে তারপরে জানতে হবে যে কিছু দেখবো চোখে কিছু শিখবো তারপরেই কিন্তু ফার্মটা করব। যে শুধুমাত্র একটা চকচকা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে নব্বইটা ছাগলের কথা দাদা বলছে এত পাঁচশো টাকা কেজি ছাগলের কথা বলছে ঘাসের কাটিং এত বেশি বিক্রি হয় সেই কথা বলছে আমিও সেগুলোর মধ্যে চলে গেলাম না আপনি ব্যবসা করবেন সেই ব্যবসার পলিসিগুলো আপনাকে জানতে হবে তারপরেই আপনি সেখান থেকে সফলতা পাবেন সফলতা পেতে গেলে আপনাকে ঘাম ঝরাতে হবে সেই ঘাম ঝরানোর জন্য প্রস্তুত থাকবেন তো এই ছিল আমাদের প্রতিবেদন আর আগামী দিনে ধীরে ধীরে চেষ্টা করব আরও কিছু তথ্য তুলে ধরার যে আমরা ছিলাম আছি আগামী দিনেও থাকবো ছাগল পালন ছেড়ে কোথাও যাচ্ছি না ছাগল পালনের সঙ্গে আছি আপনারা শুধু সঙ্গে থাকুন একুশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে একদিন দুদিনের মধ্যে আপনাদের আশীর্বাদে তো চ্যানেলটাকে বড় করার সুযোগ আপনারা করে দেবেন আমাদের প্রতিবেদনগুলো মানুষের মধ্যে শেয়ার করবেন এই অনুরোধটুকু করব। আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার